আচ্ছা গাইজ, আজকে ক্লাসের শুরুতে আপনাদের কিছু কথা বলতে চাই। কেউ কেউ বলেছেন, স্যার এগুলো তো সহজ বানান, এগুলো তো সবাই পারে, কঠিন বানানগুলো শেখান। তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আমি কথা দিচ্ছি, বানান শেখার যে কোর্সটি আমি এখন আপনাদেরকে করাচ্ছি, এই কোর্সটির মধ্যেই আমি ইংরেজির যত ধরনের বানান আছে তার সবগুলো আপনাদেরকে শিখিয়ে দিব। প্রথমে সহজ থেকে শুরু করেছি, আমার স্টুডেন্টদের কথা চিন্তা করে, কারণ অনেকেরই বেসিকটা খুব একটা স্ট্রং না, তাই আপনাদেরকে তৈরি করে নিচ্ছি যেন কঠিন শব্দগুলো বুঝতে পারেন, কোনো সমস্যা না হয়। ধীরে ধীরে সব বানানের ক্লাসই আসবে, একের পর এক প্রতিদিন, সহজ কঠিন ব্যতিক্রম সব কিছুই পেয়ে যাবেন এই কোর্সটির মধ্যেই, চিন্তার কোনো কারণ নেই। সুতরাং প্রতিদিন ভিডিওগুলো দেখে ইংরেজির সকল বানানগুলো শিখে ফেলুন। ইংরেজি বানান এবং উচ্চারণ শেখার এমন কোর্স আর একটিও পাবেন না, গ্যারান্টি। আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করুন। আজকে আমরা কিছু জটিল শব্দের বানান শিখব, তবে অবশ্যই সেটা সহজ পদ্ধতিতে। হ্যালো গাইজ, আমি রাফি আর আপনারা দেখছেন রাফিজ ইংলিশ। ইংরেজি রিডিং শিখতে হলে প্রথমে শুধু এই পাঁচটি জিনিস শিখে নিন, ব্যাস তাহলেই আপনি ইংরেজি রিডিং পড়া শুরু করতে পারবেন। সেই পাঁচটি জিনিস হলো এ, ই, আই, ও এবং ইউ। এরা ইংরেজি শব্দে আলাদা আলাদা কারচিহ্নের জন্য বসে থাকে, যেমন এ বসে আ বা আকারের জন্য, ই বসে এ বা একারের জন্য, আই বসে ই বা ইকারের জন্য, উ বসে উ বা উকারের জন্য এবং ইউ বসে রসু বা রসুকারের জন্য। চলুন এবার দেখে নেই ইংরেজি শব্দে এরা কিভাবে কাজ করে। আমাদের আজকের প্রথম শব্দ ডিস্টিংগুইশ। শব্দটা দেখতে অনেক বড় এবং কঠিন মনে হচ্ছে, তাই তো? কিন্তু আমি যেভাবে বুঝিয়ে দিব তাতে খুব সহজেই আপনিও চোখ বন্ধ করে বানানটা করে ফেলতে পারবেন, চিন্তার কোনো কারণ নেই। শব্দ যেটাই হোক না কেন, তবে নিয়ম কিন্তু একটাই, অর্থাৎ প্রথমে শব্দটাকে সম্পূর্ণভাবে ভেঙে আলাদা করে নিতে হবে, তারপরে শুধু তাদের ইংরেজি প্রতিবর্ণগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে চলুন সেই কাজটাই শুরু করা যাক। এই শব্দটাকে ভাঙলে আমরা প্রথমে পাব ড, তারপরে পাব ইকার, তারপরে দন্ত স, তারপরে ট, তারপরে ইকার, তারপরে ন, তারপরে গ, তারপরে রসুকার, তারপরে ই এবং সবশেষে পাচ্ছি তালিবর্ষ, তাই তো? বুঝতে পেরেছ তো তোমরা? এবার এদের ইংরেজি প্রতিবর্ণগুলো বসানোর পালা, যা আমরা একটু আগেই শিখলাম, মনে আছে তো? তো দেখো, প্রথমে পেলাম ড, তাই ড এর পরিবর্তে নিয়ে নিলাম ডি, তারপরে আছে ইকার, যার জন্য নিতে হবে আই, এটা কিন্তু একটু আগেই আমরা শিখেছি, তাহলে ডি আই মিলে হয়ে গেল ডি, তারপরে আছে দন্ত স, সেজন্য নিতে হবে এস, সুতরাং ডি আই এস মিলে হলো ডিস, তারপরে আছে ট, তাই নিব টি, ট এর পরে ইকার আছে, সেজন্য নিলাম আই, তাহলে টি আই মিলে হলো টি, ডিস টি, তারপরে ন আছে, যার জন্য নিব এন, তাহলে টি আই এন মিলে হলো টিন, ডিস টিন, তারপরে আছে গ, তাই নিলাম জি, গ এরপরে রস্বকার আছে, তাই নিতে হবে ইউ, তাই তো? তাহলে জি ইউ মিলে হলো গু, ডিস টিন গু, তারপরে বাকি আছে ই, সেজন্য নিতে হবে আই, কারণ আমরা জানি ই বা ইকারের জন্য আই বসে, তাহলে জি ইউ আই মিলে হয়ে গেল গুই, এবং সবার শেষে আছে তালিবর্ষ, অর্থাৎ মোটা স সাউন্ড, তাই নিতে হবে এস এইচ, এই দুইটা বর্ণ একসাথে, কারণ তালিবর্ষ বা মোটা স সাউন্ডের জন্য সবসময় এস এইচ একসাথে বসে, মনে আছে তো নিয়মটা? তাহলে জি ইউ এস এইচ মিলে হলো গুইশ, ডিস্টিন গুইশ। এখন একবার লক্ষ্য করে দেখো, এত বড় বানানটা কত সহজে তোমরা করে ফেলতে পারলে, অথচ এর আগে এই শব্দটা দেখে তোমরা অনেকেই ভয়ে পড়তে পারতে না, তাই না? এটাই হলো বানান শেখার উপকারিতা, ডিস্টিংগুইশ অর্থ হলো পার্থক্য করা, ঠিক আছে?
নেক্সট শব্দ থেরাপি। তাহলে প্রথমে এই শব্দটাকে ভেঙে নেওয়া যাক। এই শব্দটাকে ভাঙলে প্রথমেই পাবো থ, তারপরে একার, তারপরে পাবো র, তারপরে আকার, তারপরে পাবো প, এবং সবশেষে পাবো ইকার। এবার আমাদের কাজ হলো এদের প্রতিবর্ণগুলো শুধু বসিয়ে দেয়া। ব্যাস, তাহলেই কাজ শেষ। তো দেখো, এই শব্দটির প্রথমেই পেলাম থ। এখানে একটা কথা খুব ভালো করে মনে রাখবে যে বাংলা থ এর জন্য ইংরেজি টি এইচ এই বর্ণ দুটি সবসময় একত্রে ব্যবহৃত হয়। তাই থ এর পরিবর্তে নিয়ে নিলাম টি এইচ। থ এর পরে একার আছে, সেই জন্য নিতে হবে ই। তাহলে টি এইচ ই মিলে হলো থে। তারপরে র আছে, যার জন্য নিব আর। র এর পরে আকার আছে, তাই নিলাম এ। তাহলে আর এ মিলে হলো রা, থে রা। তারপরে আছে প, সেজন্য নিব পি। এবং সবশেষে আছে ইকার, তাই নিতে হবে ওয়াই। নিয়মটা কি তোমাদের মনে আছে যে শব্দের শেষে ইকার থাকলে তার জন্য সবসময় ওয়াই বসে? তাহলে পি ওয়াই মিলে হলো পি, থেরাপি। তাহলে সিলেবল অনুযায়ী এই শব্দের বানানটা কি হবে? টি এইচ ই থে আর এ রা পি ওয়াই পি, থেরাপি। থেরাপি মানে হচ্ছে চিকিৎসা। কি মনে থাকবে? তো এবার তার পরবর্তী শব্দটি দেখে নেওয়া যাক। আমাদের নেক্সট শব্দ স্পেসিফিক। তাহলে এখন আমাদের কাজটা কি? একদম ঠিক, শব্দটাকে ভাঙতে হবে, তাই তো? তো চলো ভেঙে নিই। শব্দটাকে ভাঙলে প্রথমে পাই দন্ত ষয় প যুক্ত বর্ণ, যাকে ভাঙলে পাব দন্ত স এবং প, ঠিক তো? তারপরে পাই একার, তারপরে স, তারপরে ইকার, তারপরে ফ, তারপরে ইকার, এবং সবশেষে পাব ক। এখন শুধু আমাদের কাজ হলো এদের ইংরেজি প্রতিবর্ণগুলো বসিয়ে দেয়া। যেমন প্রথমে আছে দন্ত স, তাই দন্ত স এর প্রতিবর্ণ এসকে নিতে হবে। তারপরে আছে প, সেজন্য নিলাম পি, অর্থাৎ এস পি মিলে হলো দন্ত ষয় প স্প। তারপরে একার আছে, তাই নিতে হবে ই। তাহলে এস পি ই মিলে হবে স্পে। তারপরে স আছে, সেজন্য স এর পরিবর্তে নিব সি। কারণ দেখো, স এর পরে ইকার আছে, অর্থাৎ আই আছে। নিয়মটা কি তোমাদের মনে আছে যে সি এর পরে আই থাকলে ওই সিটা সবসময় স এর মতো সাউন্ড দিবে? তাহলে সি আই মিলে হলো সি, স্পে সি। তারপরে আছে ফ, সেজন্য নিলাম এফ। ফ এর পরে ইকার আছে, তাই নিয়ে নিব আই। তাহলে এফ আই মিলে হলো ফি, স্পে সি ফি। এখন বাকি রইল ক, সেজন্য নিতে হবে সি। কারণ দেখো, সি এর পরে ই আই অথবা ওয়াই নেই। আর আমরা জানি যে সি এর পরে এই তিনটি বর্ণের একটিও না থাকলে ওই সিটা ক এর মতো উচ্চারিত হয়, ঠিক তো? তাহলে এফ আই সি মিলে হলো ফিক, স্পেসিফিক। তো সিলেবল অনুযায়ী এই শব্দের বানানটা কি হলো? এস পি ই স্পে, সি আই সি, এফ আই সি ফিক, স্পেসিফিক। স্পেসিফিক অর্থ নির্দিষ্ট। কি বুঝতে পেরেছ তো তোমরা? আজকের পরবর্তী শব্দ এক্সপেক্টেড। শব্দটা একটু জটিল মনে হচ্ছে, কিন্তু মোটেও তা না। চলো দেখে নেওয়া যাক। প্রথমে শব্দটাকে সম্পূর্ণভাবে ভেঙে আলাদা করে নেই। এই শব্দটার প্রথমেই পাচ্ছি এ, তারপরে পাচ্ছি কয়স, তারপরে প, তারপরে একার, তারপরে ক, তারপরে ট, তারপরে একার, এবং শেষে পেলাম ড। হয়ে গেল এক্সপেক্টেড। এবার এদের প্রতিবর্ণগুলো বসানোর পালা। লক্ষ্য করো, এই শব্দটির প্রথমেই পেলাম এ, তাই এ এর পরিবর্তে নিতে হবে ই। কারণ আমরা জানি যে এ বা একারের পরিবর্তে ই বসে। তারপরে আছে কয়স। এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করুন, ইংরেজি এক্স বর্ণের উচ্চারণটা কয়স এর মতো হয়। সুতরাং যেখানেই পাবেন কয়স ইক্স সাউন্ড, সেখানেই ব্যবহার করতে হবে এই এক্স বর্ণটা।
এটা কিন্তু কোনো যুক্তবর্ণ না, তাই এই সাউন্ডটাকে ভাঙাও যাবে না। বুঝতে পেরেছ? সেজন্য কয়স অর্থাৎ ইক্স সাউন্ডের জন্য নিয়ে নিলাম এক্স, তাহলে ই এক্স মিলে হলো এক্স, তারপরে প আছে সেজন্য নিতে হবে পি, প এরপরে একার আছে তাই নিলাম ই, তাহলে পি ই মিলে হয়ে যাবে পে, এক্স পে, তারপরে ক আছে সেজন্য নিব সি, কারণ সি এর পরে দেখো ই আই বা ওয়াই নেই, তাহলে পি ই সি মিলে হলো প্যাক, এক্স প্যাক, তারপরে আছে ট যার জন্য নিব টি, ট এরপরে একার আছে তাই নিতে হবে ই, তাহলে টি ই মিলে হবে টে, এক্স প্যাক টে, এবং শেষে বাকি রইল ড যার জন্য নিলাম ডি, হয়ে গেল এক্সপেক্টেড। তাহলে সিলেবল অনুযায়ী এই শব্দের বানানটা কেমন হবে? ই এক্স এক্স পি ই সি প্যাক টি ই ডি টেড এক্সপেক্টেড, এক্সপেক্টেড মানে হলো প্রত্যাশিত বা আশা করা, বোঝা গেল। নেক্সট শব্দ ইন্টেলিজেন্ট, এই শব্দটাও আমাদের খুব পরিচিত, তাই না? কিন্তু আমরা সবাই কি এই শব্দটার সঠিক উচ্চারণটা জানি? চলো সেটাই যাচাই করা যাক। এই শব্দটাকে ভাঙলে আমরা প্রথমে পাই ই, তারপরে পাই ন, তারপরে ট, তারপরে একার, তারপরে ল, তারপরে ইকার, তারপরে জ, তারপরে একার, এবং শেষে পাই নয়ট যুক্তবর্ণ, যাকে ভাঙলে পাই ন এবং ট। ঠিক তো, তাহলে এখন তাদের ইংরেজি প্রতিবর্ণগুলো বসানো যাক। যেমন প্রথমেই আছে ই, তাই ই এর পরিবর্তে নিতে হবে আই, কারণ আমরা তো প্রথমেই শিখেছি যে ই বা ইকারের পরিবর্তে আই বসে, তাই তো? তারপরে আছে ন, যার জন্য নিব এন, তাহলে আই এন মিলে হলো ইন, তারপরে ট আছে সেজন্য নিলাম টি, ট এরপরে একার আছে তাই নিতে হবে ই, তাহলে টি ই মিলে হয়ে গেল টে, ইন টে, তারপরে ল আছে যার জন্য নিব এল, ল এরপরে ইকার আছে তাই নিলাম আই, তাহলে এল আই মিলে হবে লি, ইন টে লি, তারপরে জ আছে। লক্ষ্য কর, এখানে জ এর পরিবর্তে জি বসবে, কারণ কি? লক্ষ্য কর, জ এরপরে একার থাকলে অর্থাৎ ই থাকলে ওই জি এর উচ্চারণ সবসময় জ এর মতো হয়। এই নিয়মটা খুব ভালো করে মুখস্থ করে নাও। তাই নিয়ে নিলাম জি, জ এরপরে একার আছে তাই নিতে হবে ই, তাহলে জি ই মিলে হবে জে, ইন্টেলিজে, তারপরে ন আছে সেজন্য নিলাম এন, এবং শেষে ট এর জন্য নিব টি, তাহলে জি ই এন টি মিলে হলো জেন্ট, ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট মানে হলো বুদ্ধিমান, মনে থাকবে তো? একটা কথা মনে রাখবেন, ইংরেজি শিখতে হলে অবশ্যই আপনাকে এভাবে ভেঙে ভেঙে ইংরেজি শব্দ উচ্চারণ করা জানতে হবে, এটাই হলো ইংরেজি শেখার বেসিক টেকনিক। আপনাদের আজকের হোমওয়ার্ক হলো ম্যারিট, এই শব্দটা বানান করে আমাকে দেখাবেন, আমি দেখে আপনাদের জানাবো। ম্যারিট অর্থ হলো যোগ্যতা বা গুণ। গাইজ, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে কালকে, টেক কেয়ার, বাই।